মর্নিং, এখন বলে সকাল সকাল 6:30, আর এখন আমরা বেরিয়ে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। কারণ এখন আমরা যাবো মামাবাড়ি, মামি দিদি আসছে রাস্তা দিয়ে। এই যে আমার ভাই, এখানে তো এখানে আমরা এখন ট্রেনে আছি। ট্রেনে আমার মাসি মাসির সাথে দেখা হয়ে গেছে, আর এখানে আমার মা আর ভাই বসে রয়েছে। এখন তো আমরা আবার পৌঁছে কথা বলছি। ছাতুর পুরি বানাচ্ছে, তো বলো কিভাবে করলে। আমি এখানে ময়দাটাকে মেখে নিয়েছি ময়ন দিয়ে, সামান্য লবণ আর চিনি দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি। আর এখানে আছে ছাতু, ছাতুর মধ্যে একটু রসুন দিয়ে, সামান্য লবণ দিয়ে, হালকা একটু জল দিয়ে আমি মেখে নিয়েছি। এবারে এর ভিতরে পুর করছি। এইভাবে দিয়ে ছাতুটাকে ভরে লোকটাকে আটকে দিতে হবে। এইভাবে বেলে নিতে হবে। আমি ওখানে তেল গরম বসিয়ে দিয়েছি, আর পুরি ওখানে ভাজা শুরু হয়ে গেছে। আমি এটা তুলে নিচ্ছি, নিয়ে আমি আরেকটা দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর ফুলবে একদম আসলাম। ব্রেকফাস্টে আছে হলো পুরি আর আলুর তরকারি। তো এই দেখো, এখানে আমার দিদি ভাই আর মা সবজি খাচ্ছে দুপুরের লাঞ্চের জন্য। তো আজকে দুপুরে লাঞ্চে কি হবে? পটল ভাজা, কাঁকরোল ছোট ছোট করে কাটা হয়েছে, এটা পেঁয়াজ দিয়ে ভাজা হবে, আর হবে মাটন, তার প্রিপারেশন হচ্ছে। এটা হলো আমার দিদা, দিদি ভাই একটু তাকা, আমি দিদি ভাই বলে রাখি। দু ভাই এখানে এখানে বসে বসে চা খাচ্ছে। গুড ইভিনিং। এটা হলো আমার ছোট ভাই, তোমরা দেখতেই পাচ্ছ। এটা হলো আমার ছোট মামার ছেলে, আর এই যে এখানে এখন আমি খেলে খেলে করছি। আর ওই দিদি দাদা শাসন করছে বেশি। ছোট বাবা, দেখছে তো বাবা, দিদি জল খাওয়াচ্ছে বাবা। দেখ দাদা তোর বল নিয়ে বসে আছে বাবা। ওকে দিদি জল খাওয়াচ্ছে, ওই দিক দিয়ে ছেড়ে দিয়েছে বাবা। টয়লেট করে দিয়েছ দিদির কলে, কি মজা! আমরা সবাই মিলে চা খাবো। আমার দিদি ভাই এখন পুজো দিচ্ছে, নিয়ে এসেছে। আমরা
আর হনুটা কি করছে দেখাবো? হনুটা হনুটা কোথায় উঠে বসে আছে? ওই ওই যে হনু সোফার মাথার উপরে হনু উঠে বসে আছে। তোর হাতে কি বাবা ওটা দেখা? কোথায় উঠে বসে আছে দেখ, মজাই হচ্ছে বল। পড়াশোনা নেই, কিছু নেই, নেক্সট ডে। আর আমার দুপুরে লাঞ্চ হয়ে গেছে আর আমি এখন বারান্দায় বসে রয়েছি। মানে কি, আমার অলরেডি একবার ঘুম হয়ে গেছে। আমি ছোটো ভাইয়ের সাথে, আমার ছোটো ভাই ঘুমাচ্ছিল, তো ওর সাথে আমিও ঘুমিয়ে নিয়েছি একবার, তাই জন্য এখন আর ঘুমাবো না। এখন ঘোরাফেরা করছি আর এখন আমি বসে রয়েছি আমার মামা বাড়ির ব্যালকানিতে, তো বসে বসে দেখছি। আর আজকে মানে এতটা গরম দিয়েছে, মানে কি বলবো, মানে মানে প্রচুর 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 গরম দিয়েছে, বসে যাচ্ছে না আর একটুখুনিও হাওয়া দিচ্ছে না। আর আমার মামাবাড়ির গাছে কাঁচা রয়েছে, তো দেখিয়ে দিই। তো এই যে আমার মামাবাড়ির গাছের কাঁঠাল, আরও কাঁঠাল আছে, ওগুলো সব গাছে। আর একটা অলরেডি ছাড়ানো হয়ে গেছে, ওটা আমরা খেয়ে নিয়েছি। সবাই ঘুমাচ্ছে তাই বেশি জোরে কথা বলবো না। সন্ধ্যা সাতটার এখন আমি ওকে দোলনা চড়াচ্ছি। এই হচ্ছে আমার পিতা। তোমাকে দেখাবো না কেন? দেখাবো না, তুমি যে কত ভালো শান্তশিষ্ট ছেলে সবাই একটু জানো। খুলে ফেলেছে, উল্টো হচ্ছে লাগানোটা। হ্যাঁ, তাহলে কি এইটুকুই। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এন্ড বাই 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 বাই।